হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে ওপেন টি বায়োস্কোপ এবং এটা বহু আগে সিনেমা 2014 সালে, মোটামুটি আমার বয়স তখন 17, মানে সবে এইচএস পাস করবো টুরবো এরকম একটা ব্যাপার। তো সেই টাইমে সিনেমাটা দেখেছিলাম এবং একটা অদ্ভুত ফিলিংস কাজ করেছিল, এবং আমার চেয়ে বেশি ফিলিংস তাদের কাজ করবে যারা আমার মা বাবা বা আমার মামা বা যারা মোটামুটি 80s বা 90s এর লোকজন, তাদের মধ্যে এই সিনেমাটা একটা আলাদা রকমের কিন্তু ইমোশন কাজ করেছিল। আমাদের দেখে যদি মন খারাপ হয় সিনেমাটা, তাদের দিকে সিনেমাটা দেখে একটা নস্টালজিক ব্যাপার কাজ করবে, গায়ের রোম কাটা মানে গায়ের পুরো লোম কাটা দিয়ে উঠবে, রীতিমতো তাদের চোখে জল চলে আসবে, কারণ তাদেরই ছোটবেলায় তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। এই সিনেমাটা তাদের জন্য একটা বড় উপহার ছিল। বর্তমান টাইমে দাঁড়িয়ে এই ধরনের সিনেমা খুবই অভাব। আজকে বাংলাতে না কমার্শিয়াল সিনেমা ভালো হচ্ছে, না আর্ট ফিল্ম ভালো হচ্ছে। ওই সময়টা এমন ছিল না, ওই সময় যেমন কমার্শিয়ালি দর্শক টানতে লোকে হলে যেত, আবার ওপেন টি বায়োস্কোপের মতো সিনেমা রিলিজ করতো যেগুলো প্রথমে হল পেতো না, কিন্তু তারপর সিনেমার গুণে লোকে লোকারণ্য সিনেমাটা দেখতো। তেমন একটা সিনেমা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ। আমাদের এখানে ওয়েলিংটনে যখন প্রথম এসেছিল, প্রথম দিনে দর্শকে মাত্র 2-3 জন দর্শক ভিড় করে দেখেছিল। 1 সপ্তাহ পর দেখি সেই সিনেমাটি লোকে হাউসফুল করে দেখছে, অর্থাৎ এই যে এখন হল কম্পাউন্ড নিয়ে সবাই এত চিল্লা চিল্লি করে, হল পাচ্ছে হল পাচ্ছে, সেরকম কোয়ালিটি সিনেমা মানে সেকেন্ড উইক থেকে আপনার সিনেমায় লোকে পাগলের মতো ভিড় করে দেখবে, তার বড় ধরনের হচ্ছে ওপেন টি বায়োস্কোপ। এই সিনেমাটা লাস্টের যে সিনটা ছিল আমার খুব পছন্দ, যেখানে ঋত্বিক আর কি বড় হয়ে গেছে, মানে ঋদ্ধির ক্যারেক্টারটা বড় হয়ে গেছে, সে বহুদিন পর একটা মেয়েকে আবার ওই মুখ দিয়ে বুদবুদ বার করতে দেখছে এবং সে ভাবছে হয়তো সে তার সেই পুরনো প্রেমিকা। ওই সিনটার একটা আলাদা বুকে একটা আলাদা ধাক্কা ক্রিয়েট করেছিল। আজ ওই সিনটা আমার খুব ভালো লাগে। এবং পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় এরপর বহু সিনেমা করেছেন, প্রয়াগতি বিস্কুট, ওপেন টি, আমাদের এই সিনেমাটা করেছিল, নামটা ভুলে যাচ্ছি আমি, সেই সিনেমাটা তিনি প্রেম টেম সেটাও তিনি করেছেন, কিন্তু আমার ওপেন টি বায়োস্কোপ ডাইরেকশনটা পুরো একদিকে লেগেছিল, আলাদা লেভেলের ছিল। এবং গানগুলো, তোর জন্য বলে যে গানটা ছিল ওপেন টি বায়োস্কোপ টাইটেল ট্র্যাক, তারপর একটা সাইকেল থিম ছিল, একটা সাইকেল থিম ছিল, ওরা যখন সাইকেল নিয়ে ঘুরতো ঋদ্ধি বা বাদ বাকি যারা যে কজন ছিল, একটা সাইকেল থিম ছিল, ওটা আমার ফোনের রিংটোন বানিয়েছিলাম, অসম্ভব ভালো লাগতো এটা। তো এই সিনেমার বহু স্মৃতি রয়েছে। হে সখা গানটাকেও খুব সুন্দরভাবে বানানো হয়েছিল, তারপর পাগলা খাবি কি, তারপর বন্ধু চল, কি সব গান, মানে এরম অ্যালবাম আমি খুব কম দেখেছি, মানে এরম অ্যালবাম, এই সিনেমার অ্যালবাম আমি বহুবার শুনেছি, একসঙ্গে সবকটা গান টানা শুনে তখন যে কত টাইম কেটে যেত মানে বলে বলতে পারবো। মানে ঋদ্ধির জীবনের অন্যতম সেরা অভিনয়, সুরঙ্গনা খুব ভালো মানিয়েছিল এবং এই সিনেমা থেকে দুজনের প্রেম শুরু হয়ে গেছিল। এছাড়া এই সময় আমাদের এফে খুব মানে বাকত পাকি যারা ছিল, প্রত্যেকে যখন ছিল ছোট আমারই বয়সী হবে, প্রত্যেকে খুব ভালো কাজ করেছিল। এবং যার কাজ আমার পার্সোনালি খুব মনে লেগেছিল, রজতাভ দত্ত, রজতাভ দত্তর ক্যারেক্টারটা খুব মোটিভেটেড একটা ক্যারেক্টার, যে ফুটবল খেলা শেখাচ্ছে, যার থেকে অনেক কিছু শেখার রয়েছে, একটা ছেলে অনেক কিছু শিখতে পারছে। যখন সে বড় হয়ে গিয়ে তার ছবিটা দেখছে সে মারা গেছে, একটা তার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করছে, তো এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছিল। এবং ওই টাইমে যেভাবে তাদের জীবনগুলো কাটতো, প্রেম যেভাবে হতো চিঠির মাধ্যমে, তারপর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন যেভাবে একে অপরের প্রতি ভালোবাসা বিনিময় হতো, ওই জিনিসগুলো অসম্ভব ভালোভাবে দেখানো হয়েছিল। এবং এখনকার দিনে সিরিয়াসলি এই ধরনের ফিল্ম মেকিং হচ্ছে না, ওই জন্য লোকে হলে যাচ্ছে, এরকম সিনেমা লোকে আজও হলে গিয়ে দেখবে। এবং ওপেন টি বায়োস্কোপ আমার হৃদয়ের খুব কাছের একটা সিনেমা, বাংলা সিনেমা যে সেরা 5টা সিনেমা বাঁচতে বলা, আমি ওপেন টি বায়োস্কোপকে রাখবোই। এবং যে কমিক টাইমিং গুলো ছিল, কমেডি যে সিনগুলো, এটা আলাদা লেভেলের সিন ছিল। ওই যে দাঁড়িয়ে রয়েছে তবু গামছা খুলে নিয়ে চলে যাচ্ছে, ওগুলো সত্য সত্যি কাহিনি। আবার ওই যে লোকগুলো যে দরজার বাইরে টোকা মেরে দিয়ে প্রত্যেক দিন চলে, এরকম লোক সত্যি আছে এখনো, চারপাশে আপনারা দেখলে খুঁজে পাবে। এবং ওই টাইমের যে লোকজনের যে মানসিকতা, পাড়ার মধ্যে যে রকে বসে যে আড্ডা জিনিসটা হতো, এখন সত্যি হয় না, তো কোথাও কি ওই টাইমটা সত্যি সেরা ছিল। এবং এটা আমরা ফিল করতে বেশি পারবো না, আমার মা বাবা যারা ছোট থেকে ওই টাইমটা ফিল করে বড় হয়েছে, তারা কিন্তু খুব ভালোভাবে ফেস করে ওই জিনিসটা, তো তাদের জন্যই বানানো ছিল, তাই জন্য একটা উপহার ছিল এই সিনেমাটা। এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় অসম্ভব ভালো কাজ করেছিল এবং আমার খুব পছন্দের কাজ এটা, পার্সোনালি আমার খুব ভালো লাগে। রীতির সঙ্গে ওর মায়ের কেমিস্ট্রিটা বলি, ফুটবল খেলাগুলো যদি বলতে হয়, লাস্টের সিনগুলো, প্রত্যেকটা সিন, এক একটা ফ্রেমগুলো, প্রত্যেকটা ফ্রেম আমার কাছে একটা ইমোশন এই সিনেমাটা। আজও টিভিতে দিলে আমি বারবার দেখি, খুব মনের খুব কাছের একটা সিনেমা। আমি জানি না কজন দেখেছে, যারা দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দেখার জন্য। সব মিলিয়ে একটা মানে দুর্দান্ত একটা কাজ। বিশ্বনাথ খুব ভালো অভিনয় করেছিল, সোহিনী দারুণ অভিনয় করেছিল, খুব কম কম এদের পার্ট ছিল, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার খুব মনে গেঁথে গেছিল। পরাণ বন্দ্যোপাধ্যায় ক্যারেক্টারটা যে বলে যে কোনোদিন কারোর সামনে মাথা নত করতে মানে করবে না, নমস্কার করার সময় এসে বলে, তো এই ডায়লগুলো খুব মনে দাগ কেটেছিল। আমার খুব পছন্দের সিনেমা, মানে মনের খুব কাছের সিনেমা। সব সিনেমা তো ভালো খারাপ ভাবে বিচার করে যায় না, হৃদয়ে কোনটা ধাক্কা মেরেছে, সেই সিনেমাটা হৃদয়ে ধাক্কা মারা একটা কাজ। তো আমার খুব পছন্দ, তোমাদের কেমন লেগেছিল কমেন্ট করে জানাতে পারো। আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই, টেক কেয়ার।